হ্যালো ছাত্রছাত্রীরা, দেখবে আগের দিন আমাদের একটা টপিক হয়েছিল যে তড়িৎ ক্ষেত্রের মধ্যে একটা আধানকে রেখে দিলে সেই আধানের গতিপথ কেমন হবে, সেই সম্পর্কে একটা ছোট্ট থিওরি নিয়ে আগের দিন আমরা করেছিলাম। আজকে কি করব, তড়িৎ ক্ষেত্র সংক্রান্ত আর একটা ছোট্ট থিওরি আছে, তড়িৎ বলরেখা। এই তড়িৎ বলরেখা নিয়ে আজকে আমরা ডিটেলসে জানব। তড়িৎ বলরেখা কি, তার প্রপার্টিসগুলো কি, কেমন হয়, ডাইরেকশন কি, এগুলো আজ আমরা জানব। তড়িৎ বলরেখা কি, তড়িৎ বলরেখার ডেফিনেশন কি বলছে দেখো। অ্যান ইলেকট্রিক লাইন অফ ফোর্স ইজ অ্যান ইমাজিনারি কন্টিনিউয়াসলি লাইন অর কার্ভ ড্রন ইন অ্যান ইলেকট্রিক ফিল্ড সাচ দ্যাট ট্যাঞ্জেন্ট টু ইট অ্যাট অ্যানি পয়েন্ট গিভস দ্য ডাইরেকশন অফ দ্য ইলেকট্রিক ফোর্স অ্যাট দ্যাট পয়েন্ট। কি বলছে, কোনো একটা বিচ্ছিন্ন রেখা, বিচ্ছিন্ন অর্থাৎ কি, বিচ্ছিন্ন বিচ্ছিন্ন এই কথাটার সঙ্গে একটু পরিচিত আগে হয়ে যাই। ধরে নাও কিউ একটা চার্জ নিয়েছি, কিউ একটা চার্জ ধরে নিলাম। এই কিউ চার্জ কখন বিচ্ছিন্ন অবস্থায় থাকবে, যখন কোনো এক্সটার্নাল চার্জের অধীনে যখন না থাকবে, অর্থাৎ কোনো একটা এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডের মধ্যে যদি না থাকে, ইলেকট্রিক ফিল্ডের মধ্যে যদি না থাকে তখন কি হয়, এই চার্জটা তার একটা গতিপথ তৈরি করতে চায়, একটা পথে সে চলতে চায়। অর্থাৎ কি, যদি আমি এই চার্জ ওই চার্জটাকে ছেড়ে দিই, এ কী করবে, একটা পথ তৈরি করে। এটা কিন্তু আমাদের জাস্ট কল্পনা, এটা কিন্তু কোনো রিয়েলিস্টিক বা কোনো বাস্তব রেখা নয়, একটা পথ তৈরি করে, যে পথটাকে আমরা কি বলবো, ইলেকট্রিক লাইন অফ ফোর্স। এখন এই পথের উপর যদি আমরা একটা স্পর্শক অঙ্কন করি, একটি স্পর্শক অঙ্কন করলে এই স্পর্শকটা কি ইন্ডিকেট করবে, একটি ইলেকট্রিক ফিল্ড বা ফোর্সের ডাইরেকশনসে ইন্ডিকেট করবে। এটাই হচ্ছে কি, ইলেকট্রিক লাইন অফ ফোর্স। ইলেকট্রিক লাইন অফ ফোর্স বোঝা গেছে, প্লাস থেকে কি হয়, ইলেকট্রিক লাইন অফ ফোর্স বেরোয় আর মাইনাসে কি হয়, প্রবেশ করে। প্লাস থেকে তাহলে কি হবে, বেরোবে, মাইনাসে প্রবেশ করবে। সেকেন্ড, এদের কি জানতে হবে, ডাইরেকশন জানতে হবে। এদের ডাইরেকশন কি, দেখো প্লাস থেকে কি বললাম, তড়িৎ বলরেখা বেরোচ্ছে, দেখবে তড়িৎ ক্ষেত্র যেটা ছিল সেটা কি হচ্ছিল, প্লাস থেকে দেখবে কি হচ্ছিল, অ্যাওয়ে, অর্থাৎ কি প্লাস আধান থেকে বহির্গামী, এবং মাইনাস আধানের দিকে কি হচ্ছিল দেখবে, অন্তর্গামী, অর্থাৎ মাইনাসের দিকে কি আসছিল, চলে আসছিল। তো ডাইরেকশনটা কি হচ্ছে দেখো, প্লাস কিউর জন্য অ্যাওয়ে ফর্ম, অ্যাওয়ে ফর্ম প্লাস কিউ, আর মাইনাস কিউর জন্য কি হচ্ছে, টুয়ার্ডস, টুয়ার্ডস দ্য চার্জ, মাইনাস কিউর দিকে যাচ্ছিল। এটাই ছিল এর কি, ডাইরেকশন। এরপর জানতে হবে কনসেপ্ট, তড়িৎ বলরেখার কনসেপ্ট মাথায় রাখবে। এটা হচ্ছে বিজ্ঞানী ফ্যারাডে বলেছিল, তারপর ফার্স্ট পিকচারটা প্রিভিয়াস কনসেপ্ট, সেকেন্ডেরটা এখন যে কনসেপ্ট আছে সেই কনসেপ্ট। প্রিভিয়াস কনসেপ্ট কী ছিল, যে কোনো চার্জ থেকে এরকম অ্যারো মার্ক দ্বারা কী করা হতো, তড়িৎ বলরেখাকে প্রকাশ করা হতো। এই অ্যারোর যে লেন্থ আছে, এই লেন্থ, লেন্থ কি ইন্ডিকেট করতো, লেন্থ ইন্ডিকেট করতো ম্যাগনিটিউড অফ ইলেকট্রিক ফিল্ড। অফ ই এটা ইন্ডিকেট করতো, এবং এই অ্যারোটা কি ইন্ডিকেট করতো, অ্যারোটা ইন্ডিকেট করতো ডাইরেকশন, কার, এই ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন ইন্ডিকেট করতো। কিন্তু এই কনসেপ্টটা চেঞ্জ হয়ে নতুন কনসেপ্ট এখন এটা কি হচ্ছে, দেখো অ্যারো দেওয়া আছে, কিন্তু দেখো অ্যারো মার্কটা আছে, কিন্তু ওই খণ্ডিত অ্যারোগুলো আর নেই, খণ্ডিত অ্যারোগুলো আর নেই। তো এই অ্যারোগুলো কি ইন্ডিকেট করে, আমি বললাম ইলেকট্রিক ফিল্ড, কিন্তু দেখো এই কনসেপ্টে আমরা ম্যাগনিটিউডটা পাচ্ছি না, অর্থাৎ ই এর মানটা খুঁজে পাওয়া যাচ্ছে না এই কনসেপ্টে। তাহলে ই এর মানটা কি, কোন জিনিসটা ই এর মানটাকে ইন্ডিকেট করবে, ইন্ডিকেট করছে এইখানে ডেন্সিটি অফ লাইন, অর্থাৎ দেখো একটি লাইন থেকে আরেকটি লাইনের মধ্যে যে দূরত্ব, তুমি যত চার্জ থেকে বাইরের দিকে যাচ্ছ, অর্থাৎ দূরের দিকে যাচ্ছ, দেখো এই দূরত্বটা ততই বাড়ছে, আর এই দূরত্বটাকেই বলছি আমরা ডেন্সিটি অফ লাইন। এই ডেন্সিটির মান যার যত বেশি, ই এর মান সেই জায়গায় তত বেশি হবে, আর ডেন্সিটি যেখানে যত কম হবে, ই এর মানটাও তত কম হবে। এখন আমরা এই ইলেকট্রিক ডেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড লাইন সম্পর্কে একটু জেনে নিই।
দেখো এখানে আমার প্লাস কিউ আছে, এখানে প্লাস টু কিউ আছে, এখানে প্লাস থ্রি কিউ আছে। এই ক্ষেত্রে দেখো লাইন অফ ফোর্স কটা আছে, একটা দুটো তিনটে চারটে কিছু সংখ্যক আছে। দেখো প্লাস কিউ থেকে প্লাস টু কিউ যখন যাচ্ছে তখন দেখো লাইন অফ ফোর্সের যে নাম্বারটা, নাম্বার অফ লাইন্স, এটা কি হচ্ছে দেখো বেড়ে যাচ্ছে। এরপর প্লাস টু কিউ থেকে যখন মাইনাস থ্রি, এই সরি প্লাস থ্রি কিউ হচ্ছে তখন দেখো লাইনের সংখ্যাটা আবার বেড়ে গেছে। তাহলে দেখো না কনস্ট্যান্টলি আমার নাম্বার অফ লাইনের সংখ্যাটা কী হচ্ছে, বাড়ছে, লাইনের নাম্বারটা বাড়ছে। নাম্বারটা বাড়ার জন্য দেখো দুটো লাইনের মধ্যে যে ডিস্টেন্সটা ছিল সেই ডিস্টেন্সটা আস্তে আস্তে কমছে, মানে ডেন্সিটি আস্তে 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 দেখো বেড়ে বেড়ে গেছে। তাহলে এর ডেন্সিটি যদি আমি ধরি রো ওয়ান, এর যদি লাইন অফ ডেন্সিটি ধরি রো টু, এর লাইন অফ ডেন্সিটি যদি ধরি আমি রো থ্রি, তাহলে দেখো রো ওয়ান ডেন্সিটি রো টুর থেকে কম, রো টুর ডেন্সিটি আবার রো থ্রির থেকে কম। দেখো নিচে ওটাই করা আছে। এরপর দেখো এই ডেন্সিটির উপর ডিপেন্ড করছিল কি, ডেন্সিটির উপর আমাদের ডিপেন্ড করছিল ইলেকট্রিক ফিল্ড। এখন দেখো ডেন্সিটি তাহলে সব থেকে বেশি কার আছে, ডেন্সিটি দেখো সব থেকে বেশি আছে আমাদের কার, কিউ থ্রির। কিউ থ্রির ডেন্সিটি সব থেকে বেশি, কিউ টু এর ডেন্সিটি তার থেকে একটু কম, কিউ থ্রির ডেন্সিটি তার থেকে আর একটু কম। অর্থাৎ এর জন্য যদি ইলেকট্রিক ফিল্ড ই থ্রি হয়, কিউ টুর জন্য যদি ইলেকট্রিক ফিল্ড কোনো একটা পয়েন্টে কিউ ই টু হয়, আর এর জন্য যদি ই ওয়ান হয়, তাহলে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মধ্যেও যে রিলেশনটা আসবে সেটা কী আসবে, দেখো ই ওয়ান লেস দ্যান ই টু লেস দ্যান ই থ্রি। অর্থাৎ ই থ্রির যে ইলেকট্রিক ফিল্ড সেটা কী হবে, অনেক বেশি হবে। এরপর আমরা প্রপার্টিসগুলো জানবো। ফার্স্ট প্রপার্টি কী বলছে দেখো, ইচ ইলেকট্রিক লাইন অফ ফোর্স ইজ কনসেপচুয়ালি ইমাজিনেট, ইট ডাজ নট হ্যাভ অ্যানি ফিজিক্যাল। আচ্ছা এটা কী বলছে দেখো, যে লাইন অফ ফোর্স, লাইন অফ ফোর্স দেখবে আমরা এরকম অঙ্কন করছিলাম, এটার একটা কী বলছে কাল্পনিক রেখা, কোনো বাস্তব রেখা নয়, কোনো রিয়েলিস্টিক লাইন এটা নয়, এটা একটা জাস্ট কনসেপ্টের উপর ড্র করা হয়েছে। সেকেন্ড কী বলছে দেখো, সেকেন্ড বলছে ইচ ইলেকট্রিক লাইন অফ ফোর্স অরিজিনেট ফ্রম পজিটিভ চার্জ অ্যান্ড ইট টার্মিনেটেড টু নেগেটিভ চার্জ। অর্থাৎ কি পজিটিভ চার্জ থেকে সবসময় কী হচ্ছে দেখো, বেরোচ্ছে, উৎপন্ন হচ্ছে, আর নেগেটিভ চার্জে সবসময় কী হচ্ছে, তড়িৎ বলরেখাগুলো প্রবেশ করছে। এটা দেখবে আমরা একটু আগেই পড়লাম। থার্ড, থার্ড কী বলছে, এরা কখনো ক্লোজ লুপ তৈরি করবে না, দে ডু নট ফর্ম ক্লোজ লুপ। অর্থাৎ কি, ধরে নাও এটা প্লাস চার্জ, এটা আমার মাইনাস চার্জ, প্লাস থেকে বেরোলো মাইনাসে প্রবেশ করলো, ঠিক আছে করলো, এরপর দেখো কখনো কিন্তু ঘুরে করে মাইনাস থেকে প্লাসে যাবে না, তার জন্য এটা কি করছে, কখনোই বদ্ধ লুপ তৈরি করবে না। এরপর এরপর কি বলছে দেখো, এরপরের পয়েন্টটা একটু ভালো করে বুঝবে, বলছে দ্য নাম্বারস অফ লাইন আর সাবজেক্টিভ বা ডেন্সিটি অফ ইলেকট্রিক লাইন ইজ অবজেক্টিভ। কি বলছে, ধরে নাও আমার এখানে হচ্ছে প্লাস কিউ আছে, প্লাস কিউ থেকে ধরে নিচ্ছি আমি দুটো বলরেখা বেরোচ্ছে, দুটো বলরেখা বেরোচ্ছে, আমি যদি চার্জ ডবল করি, ধরে নাও টু কিউ করলাম, প্লাস টু কিউ, তাহলে এখান থেকে কটা চার্জ বেরোবে, চারটা, যেহেতু আমি আধান দ্বিগুণ করছি তাই নাম্বার অফ ফোর্স, লাইন অফ ফোর্সের সংখ্যাও কী হবে, বাড়বে। আমি যদি এটা থ্রি কিউ করি কত হবে দেখো, আরও বাড়বে। জাস্ট এই জিনিসটাই বলছে, বলছে নির্গত যে সংখ্যাটা সেটা হচ্ছে চার্জের পরিমাণের উপর নির্ভর করছে, সে কটা বের করবে, সে দুটোও বের করতে পারে, একটাও বের করতে পারে, কিন্তু যখন সেই চার্জটা মাল্টিপ্লাই আকারে যাবে তখন হচ্ছে কি হবে, লাইন যে তড়িৎ বলরেখাগুলো ছিল সেই তড়িৎ বলরেখাগুলো কি হবে, তত গুণ হয়ে হয়ে বেরোবে। এরপর কি বলছে দেখো, দ্য ইলেকট্রিক ফিল্ড লাইন্স ফর্ম টু এ চার্জ ইজ ইনফিনিটি ম্যাগনিটিউড। অর্থাৎ কি, তড়িৎ বলরেখাগুলো অসীম পর্যন্ত বিস্তৃত হতে পারে, অসীম পর্যন্ত বিস্তৃত হতে পারে, আবার অসীম থেকে কোনো তড়িৎ বলরেখা, দেখবে একটা আছে হয়তো পরে লিখেছি প্লাস কিউ মাইনাস কিউ, এখানে দেখো প্লাস থেকে মাইনাসে প্রবেশ করছিল। সিমিলারলি অসীম থেকে কোনো বলরেখা এসে কিন্তু মাইনাসে প্রবেশ করতে পারে, আবার প্লাস থেকে কোনো নির্গত বলরেখা কিন্তু অসীম গিয়ে মিলিত হতে পারে,
সাত নাম্বার পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট, সাত নাম্বার পয়েন্ট আমাদের খুব ইম্পর্টেন্ট। কি বলছে দেখো, দ্য ইলেকট্রিক ফিল্ড লাইন্স আর সিমেট্রিক, ওয়ার্ডটা নোট ডাউন করে রাখো, সিমেট্রিক অ্যাবাউট দ্য লাইন জয়নিং টু অপোজিট চার্জেস। অর্থাৎ কি, প্লাস কিউ এখানে মাইনাস কিউ আছে। সিমেট্রিক বলতে দেখো, এখান থেকে যে বলরেখার যেভাবে বেরোবে সেইভাবেই কিন্তু প্রবেশ করবে তার বিপরীত সাইডের থেকেও। দেখো এটা যদি আমি এক নাম্বার বা এ লাইন ধরি, এটা যদি বি ওয়ান, এটা যদি বি টু লাইন ধরি, তাহলে দেখো বি ওয়ান বি টু লাইন দেখো সেম আছে। সিমিলারলি এটা এ লাইন, এটা ধরছি আমার সি ওয়ান লাইন, এটা সি টু লাইন, দেখো সি ওয়ানের সাথে সি টু লাইনটা কিন্তু সেম আছে। জাস্ট এই সিমেট্রিক থেকেই আমাদের অনেক সময় প্রবলেম পড়ে। একটা বলছি দেখো, ধরে নাও এইখানে আছে আমার প্লাস কিউ, এখানে আছে আচ্ছা কিউ ওয়ান ধরে নিচ্ছি, এখানে ধরো আছে মাইনাস কিউ টু, মাইনাস কিউ টু। সিমেট্রিক আঁকলাম, একটু গণ্ডগোল হয়েছে আঁকাটা, না হলে টোটালটাই ঠিক আছে। সিমেট্রিক দেখো, দুটোই সিমেট্রিক। আমাকে কোশ্চেন পড়ে এই দুটোর মধ্যে কার চার্জের পরিমাণ বেশি। এখন দেখো চার্জের পরিমাণ বেশি সেটা ডিপেন্ড করবে কার উপর, চার্জের পরিমাণ বেশি সেটা ডিপেন্ড করছে দেখো ডেন্সিটির উপর। দ্য ডেন্সিটি অফ ইলেকট্রিক লাইন অফ ফোর্স ইজ প্রপোর্শনাল টু দ্য অ্যামাউন্ট অফ চার্জ। অর্থাৎ কি, চার্জের পরিমাণ যেখানে যত বেশি হবে সেখানে কি হচ্ছিল আমার ডেন্সিটিটাও ততই বেশি হচ্ছিল। অর্থাৎ দেখো কিউ ওয়ানের যে চার্জ সেটা দেখো কিউ টু থেকে কি হবে অনেক কম হবে, অর্থাৎ কিউ টুর চার্জটা কি হবে বেশি হবে, এরকম টাইপের প্রবলেম পাবে। পরে নেক্সট আট নাম্বার কি বলছে দেখো, আট নাম্বারটা বলছে দ্য ফিল্ড লাইন্স আর পারপেন্ডিকুলার টু দ্য চার্জ অ্যান্ড সারফেস টু এ কন্ডাক্টর। অর্থাৎ কি, কোনো চার্জ থেকে যে বলরেখাগুলো বেরোবে সেগুলো সবসময় কী হবে এই সারফেসের সঙ্গে কী হবে লম্বভাবে সে বেরোবে বা ঢুকবে, অন্য কোনো অ্যাঙ্গেলে কিন্তু হবে না। আর একটা কী আছে দেখো, নয়, নয় কি বলছে, কোনো একটা যদি বলরেখা অঙ্কন করা হয় এবং সেই বলরেখার উপর যদি আমি একটা স্পর্শক অঙ্কন করি, তাহলে সেই স্পর্শকটা কী ইন্ডিকেট করবে, ইয়ের ম্যাগনিটিউড, অর্থাৎ কি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বা তড়িৎ বল ইন্ডিকেট করবে। এর পরের যে আছে টপিকটা নাম্বার টেন যেটা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কি বলছে দেখো, টু ইলেকট্রিক লাইন্স ক্যান নেভার ইন্টারসেক্ট ইচ আদার। অর্থাৎ কি, দুটো লাইন অফ ফোর্স ইলেকট্রিক লাইন পরস্পর পরস্পরকে ছেদ করবে না। কেন করবে না, কারণ দেখো একটা ছেদ করলে এই ছেদবিন্দুতে কটা স্পর্শক কটা ট্যানজেন্ট রাখা যাচ্ছে, দেখো দুটো ট্যানজেন্ট রাখা যাচ্ছে, তা একই পয়েন্টের দেখো দুটো ইলেকট্রিক ফিল্ডকে ইন্ডিকেট করছে, কটা ইলেকট্রিক ফিল্ডকে ইন্ডিকেট করছে দুটো। আর একটা বিন্দু থেকে কখনো দুটোর অভিমুখ পাওয়া সম্ভব নয়, তাই কি হচ্ছে দুটো যে তড়িৎ বলরেখা আছে এরা কখনোই কিন্তু পরস্পর পরস্পরকে ছেদ করতে পারবে না। থার্ড, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, একটু আগে এরকম টাইপের একটা করে দিলাম, এখানে করলে ভালো হতো। কি বলছে দেখো, দ্য ডেন্সিটি, ডেন্সিটি বলতে কি বলছিলাম, লাইনে কোন লাইন কোন চার্জের জন্য লাইনগুলো কতটা কাছাকাছি কাছাকাছি আছে সেটাকে ইন্ডিকেট করছে, ওটাই বলছে আর কি। রিলেটিভ ক্লোজনেস বিটুইন ফিল্ড লাইন্স কি ম্যাগনিটিউড অফ ইলেকট্রিক ফিল্ড। দেখো ওই আগের মতোই একটা পিকচার এখানে ড্র করা আছে। আচ্ছা এখানে দেখো দুটো পিকচার যদি তুমি দেখো, দুটো পিকচার যদি মানে দুটো আধানকে যদি তুমি দেখো, দেখো কার চার্জের পরিমাণটা বেশি আছে, দেখো কিউ ওয়ানের চার্জের পরিমাণ বেশি আছে। চার্জের পরিমাণ বেশি আছে কেন বলছি, কারণ কিউ ওয়ানের যে লাইন ডেন্সিটি আছে বা ডেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড লাইন্স সেটা দেখো কিউ ওয়ানের থেকে কিউ ওয়ানে বেশি আছে, কিন্তু কিউ টুতে দেখো কম আছে। সুতরাং আমার এখানে ফিল্ডটা কার বেশি হবে, দেখো এর বেশি হবে, অর্থাৎ ই কিউ টু এর জন্য যে ফিল্ডটা পাবো সেই ফিল্ডের মানটা কিউ ওয়ানের তুলনায় বেশি হবে। বোঝা গেছে? নেক্সট বারো কি বলছে দেখো, ফিল্ড লাইন রিপিল বাই লাইক চার্জ চার্জেস অ্যান্ড অ্যাট্রাক্ট বাই টু অপোজিট চার্জেস। দেখো লাইক চার্জ বলতে সেম ক্যারেক্টারের চার্জ, প্লাস প্লাস হতে পারে বা মাইনাস মাইনাস হতে পারে। দেখো এরকম যাচ্ছিলো 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 যাচ্ছিলো, আবার এও এরকম যাচ্ছিলো 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 যাচ্ছিলো, ধরে নাও
এও যাচ্ছে এও যাচ্ছে, হঠাৎ করে দেখে নিল যে যা মেয়ের বাবা এসে গেছে। তো ছুট দৌড় দে দৌড় দে দৌড় দে দৌড় দে, এ তখন দেখো পালিয়ে গেল। তাহলে দেখো কি হচ্ছে, প্লাস চার্জ থেকে যে বলরেখাগুলো বেরোচ্ছিল সে বলরেখাগুলো কিন্তু পরস্পরকে ছেদ করছে না, এগুলো দূরে সরে যাচ্ছে, দূরে সরে যাচ্ছে। এখানে দেখো, এখানে হচ্ছে একটা প্লাস কিউ আছে, এখানে একটা দেখো মাইনাস কিউ আছে। প্লাস কিউর থেকে দেখো বেরোচ্ছিল চার্জগুলো বেরোচ্ছিল, মাইনাস কিউ আছে, মাইনাস কিউর দিকে দেখো অ্যাট্রাকশন হয়ে যাচ্ছে, নতুন নতুন প্রেমে পড়ে গেছে, কাছাকাছি চলে যাচ্ছে। এই কাছাকাছি যাওয়ার পয়েন্ট হচ্ছে আমার এটা, যখনই এরকম হবে অপোজিট টাইপের দুটো ক্যারেক্টারের মধ্যে, চার্জ ক্যারেক্টারের মধ্যে যখন এরকম বলরেখা তৈরি হবে, তখন সে কি করে এর যে লেন্থটা সেই লেন্থটা ছোট করার ট্রাই করে, ছোট করার ট্রাই করবে সে। নেক্সট নেক্সট কি বলছি, প্যারালাল অ্যান্ড ইকুইস্পেস ফিল্ড লাইন্স আর রিপ্রেজেন্ট ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড, অর্থাৎ কোনো জায়গায় ধরো ফিল্ড লাইনগুলো আমার এরকম আছে, এরকম এরকম এরকম, সরি এটা একটু বেঁকে গেল, এইরকম বেঁকেই যাচ্ছে, এইরকম এইরকম, যদি এইরকম টাইপের থাকে ফিল্ড লাইনগুলো, তার মানে সেখানে আমরা বুঝে যাব কি, সেখানে হচ্ছে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যটা হচ্ছে সুষম, মানে সুষম বলতে এর প্রতিটা পয়েন্টে ইয়ের মান এবং অভিমুখটা কী হবে সেম থাকবে, চেঞ্জ হবে না, সময় সাপেক্ষে ইলেকট্রিক ফিল্ডের মান এবং অভিমুখ চেঞ্জ হবে না। নেক্সট নেক্সট কী আছে দেখো, আন্ডার ইলেকট্রোস্ট্যাটিক্স, আচ্ছা ইলেকট্রোস্ট্যাটিক্স বলতে কি, যেখানে চার্জ হচ্ছে স্থির থাকে, রেস্ট অবস্থায় থাকে, এখানে কিন্তু মোশনে থাকবে না, চার্জ লিখে দিচ্ছি তার জন্য নট ইন এ মোশন। এই রকম কন্ডিশনে কি হয়, কোন একটা কন্ডাক্টরের ভেতরে, কোন একটা কন্ডাক্টরের ভেতরে ইলেকট্রিক ফিল্ড কত হয়, জিরো হয়, ইলেকট্রিক ফিল্ড কত হবে, জিরো হবে। এরপর আমাকে জানতে হবে লাস্ট টপিক, নিয়ার অ্যান্ড ফার ফিল্ড, অর্থাৎ আমরা যদি কোনো সিস্টেমকে কাছ থেকে দেখি তখন কেমন হবে, বা দূর থেকে দেখি তখন কেমন হবে। দেখো এখানে একটা পিকচার নিয়ে আসা হয়েছে, এখানে দেখো মাইনাস কিউ আছে, এখানে দেখো প্লাস কিউ আছে, এখানে কত আছে দেখো মাইনাস কিউ, এখানে প্লাস কিউ আছে। আচ্ছা দেখো প্লাস কিউ আছে আর মাইনাস কিউ আছে, দেখো কাছ থেকে দেখলে আমি দেখতে পাবো, দেখো এইখান থেকে চারটা বেরিয়েছে, এখান থেকে কটা বেরিয়েছে দেখো চারটা, এখানে চারটা রেখা বেরিয়েছে, সেই চারটা রেখা দেখো প্লাস কিউর সঙ্গে কি হয়েছে জুড়ে গেছে, প্লাস কিউ থেকে বেরিয়ে করে মাইনাস কিউতে এরকম চারটা রেখা কি হয়েছে প্রবেশ করে গেছে, চারটা 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 ক্যান্সেল। তাহলে বাকি কটা থাকছে দেখো, একটা দুটো তিনটে চারটে পাঁচটে ছটা সাতটা আটটা, বাকি থাকছে কটা তাহলে আটটা। দেখো এইখানেই সেই সাবজেক্টিভ অবজেক্টিভের ব্যাপারটা আসছে, আমার দেখো মাইনাস কিউ এখান থেকে যদি আমার চারটে চার্জ সরি চারটে লাইন বেরোয়, এই পাশে আছে আমার কত প্লাস টু কিউ, এটা প্লাস টু কিউ, এখান থেকে চার, আচ্ছা এটা একটু বড় আঁকা, আমি ধরে নিচ্ছি এখান থেকে এক দুটো লাইন বেরোচ্ছে, এখান থেকে কটা লাইন বেরোচ্ছে দুটো, এখান থেকে দুটো লাইন বেরোলো তো দুটো লাইন জুড়ে যাবে, দুটো লাইন হয়ে গেল। কিন্তু এখানে দেখো চার্জের পরিমাণ এর তুলনায় কত গুণ আছে, তিন গুণ আছে, তার মানে একটা মাইনাস কিউর জন্য বা একটা কিউর জন্য আমার যদি দুটো লাইন অফ ফোর্স তৈরি হয়, তাহলে দেখো এর জন্য কতগুলো তৈরি হবে দেখো, তিন গুণে ছটা লাইন তৈরি হবে, মানে আরও থেকে যাচ্ছে আমার কটা দুটো, একটা দুটো, কাছ থেকে দেখলে দেখবে আমরা এরকমই দেখতে পাবো, কিন্তু কাছ থেকে কিন্তু আমরা এরকম দেখব। এটাই হচ্ছে নিয়ার ফিল্ড, ফার ফিল্ডটা কেমন, ফার ফিল্ড কেমন হবে, এটা নিয়ারের জন্য, ফারে কেমন হবে, ফারে দেখো যখন আমরা এটাকে দূর থেকে দেখবো, দূর থেকে দেখলে এই ছোট্ট ছোট্ট চার্জগুলো কি আমরা বুঝতে পারবো, পারবো না, তখন দেখো এখানে শুধুমাত্র কত কিউ বোঝাবে, শুধুমাত্র কত কিউ বোঝাবে, দেখো এখানে মাইনাস কিউ আছে, এখানে প্লাস টু কিউ আছে, তাহলে টু কিউ মাইনাস কিউ, অর্থাৎ দেখো এখানে শুধুমাত্র প্লাস কিউ বোঝাবে, তো প্লাস কিউর জন্য আমরা পাবো, তাহলে প্লাস কিউ, এটা দূর থেকে দেখছি কিন্তু, এটা ফার ফিল্ড, হ্যাঁ দূর থেকে দেখছি, এখানে দেখো কতগুলো বলরেখা এক্সট্রা ছিল, চারটে বলরেখা এক্সট্রা ছিল, তো চারটে বলরেখা বেরিয়ে যাবে, একটা দুটো তিনটে চারটা,
বেরোবে, প্লাস আছে যেহেতু, এটাই হচ্ছে নিয়ার অ্যান্ড ফার ফিল্ড। আচ্ছা, এরপর আর একটা জিনিস এইখানটাই আর একটা জিনিস বলা হলো না, কি জিনিসটা দেখো এখানে আমরা দেখবো ছোটোবেলায় পড়েছিলাম যে দুটো পজিটিভ চার্জ বা দুটো নেগেটিভ চার্জ একে অপরকে বিকর্ষণ করে, রিপেল করতে থাকে, কেন করে তার কারণ হচ্ছে এটাই। এখানে দেখো যখন এই বলরেখাটা উপর দিকে যাচ্ছে, এই বলরেখাটা দেখো উপর দিকে যাচ্ছে, সেম ক্যারেক্টারে ধরে নাও একটা মেয়ের সাথে একটা ছেলে বাবার পরীর সাথে ঘুরে বেড়াচ্ছে, হঠাৎ করে পরীর বাবা এসে উপস্থিত, তখন কি আর ছেলে থাকবে? ছেলে দেখো দূরে পালিয়ে যাবে, আর তখন কিন্তু তাকে আর ধরা যাবে না। সেরকমই জিনিসটা এটাও, এই জিনিসটাই কি বলছে এখানে দেখো, যখন দুটো সেম ক্যারেক্টারের চার্জ একে অপরের কাছে আসে তখন কি হয়, তড়িৎ বলরেখা তো ইন্টারসেক্ট করতে পারে না একে অপরকে, তার জন্য কি হয় একে অপরকে দূরে ঠেলে সরিয়ে দেয়, তার জন্য সেম ক্যারেক্টারের চার্জ দুটো পরস্পর থেকে দূর হয়ে যায়, সেম ক্যারেক্টারের চার্জ দুটো কি বললাম পরস্পর থেকে দূর হয়ে যায়। কিন্তু অপোজিট যে ক্যারেক্টার প্রেমে পড়লে যেগুলো হয় আর কি, ছেলে মেয়ে দেখবে যতই দূরে থাকুক না কেন কাছে আসতে চায়, সেরকম জিনিসটা এটার মধ্যেও। প্লাস কিউ মাইনাস কিউ আছে, প্লাস কিউ মাইনাস কিউ, প্লাস কিউ থেকে বলরেখাটা বেরোলো, মাইনাস কিউতে প্রবেশ করলো, তখন এই বলরেখাটা তার একটা বিশেষ ধর্ম আছে, বিশেষ ধর্মটা কি, বলরেখাটা তার নিজের দৈর্ঘ্যটাকে সংকোচন করার ট্রাই করে, অর্থাৎ ছোট করার ট্রাই করে, আরও কম করার ট্রাই করে, তখন কি হয় এই চার্জ প্লাস কিউটা মাইনাস কিউর দিকে আকর্ষিত হয় এবং মাইনাস কিউটা প্লাস কিউর দিকে আকর্ষিত হয়, এর ফলে কি হয় দুটো চার্জ পরস্পর পরস্পরের দিকে কাছাকাছি চলে আসে। এখানে দেখো আর একটা এখানে ভালো এই পিকচারটাতে আছে, দেখো তিনটে পয়েন্ট নেওয়া আছে, তিনটে পয়েন্ট নেওয়া আছে, আমাকে কোশ্চেন করতে পারে যে এ পয়েন্ট বি পয়েন্ট সি পয়েন্টে যদি ইলেকট্রিক ফিল্ড ই এ ইবি এবং ইসি হয় তো কার ইলেকট্রিক ফিল্ড সব থেকে বেশি। দেখো ইলেকট্রিক ফিল্ডটা ডিপেন্ড করছিল কার উপর, ডেন্সিটি অফ লাইন, দেখো এ যে ফিল্ডটা আছে এ কম বেশি ডেন্সিটি অফ লাইনের মধ্যে রয়েছে, তার জন্য এর যে ইলেকট্রিক ফিল্ড সে সব থেকে বেশি হবে। তারপর কে বেশি হবে দেখো, সি যে পোর্শন আছে এইখানে ডেন্সিটি বেশি না বি যেখানে আছে সেখানে ডেন্সিটি বেশি, দেখো বি যেখানে আছে সেখানে ডেন্সিটি বেশি, আর এ যে জায়গায় আছে সে জায়গায় দেখো ডেন্সিটি নেই, খুব কম বা নেই বললেও চলে, তাহলে এদের ক্রমটা হয়ে যাবে এরকম। আশা করি ক্লাসটা ভালো লাগলো, অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবে।